ওয়ে মুন্না, বিয়ে বাড়ি খাওয়ান করার সময় কোনো সময় লজ্জা পাইতে হয় না। খাও খাও, পেট ভরে খাও। আমি তো চা খামো। আও ভাইয়া, দেখো আমার পেটটা গোল গোল ফুলে গেছে। হেই হেই, চলো ভাইয়া খেলি। এই দেখো মার্বেল আছে। আইডিয়া মুন্না, আমিও খেলবো মার্বেল দিয়া। পারলে তুই এই বিচ বেচে শট দে। আও আও, হে পারলি না বলত। ও তাতে গেছে, আই ডোন্ট কেয়ার, কিন্তু অন্ধকার হয়ে গেল। আরে মপিস মতিনার কাছেম না, তিনটা মোড়া মোড়া গোল গোল, তোরা তো মাইয়ে গেছে তো মোলা। ওই মুন্না, মাইয়ের রাইয়ে পচাই দিয়া যায়, আমি তাইলে আর খামু না। কতদিন আর সহ্য করবো এরম প্যাডের অপমান? আই হ্যাভ অ্যান আইডিয়া। দাঁড়ায় তোরা হালার পু, আমরা বাথরুমে যাই। বুঝতে পারছি। এই ওয়াহ বেটে, উপস আমি মনে শক্কাইছি। হে ভাইয়া, এই সময় ইবেলি দিয়ে অর্ডার করা 10 লাখ টাকার বাথরুম। হে বা মুন্না, তুই তো অনেক লাকি, সুইচটা চালাই দে। ভাইয়া আমি তো ঠকে গেলাম। আহো অগে, কান্দিস না, তুই যে জিনিসটা পাইছো এইটা অনেক বড় কথা। মামা ধুয়ো ধুয়ো করে কামটা শুরু করে লাই। অগে গো, ব্যান্ড বজানো লাগে, রেডি আছো না মামা? আই এম অলওয়েজ রেডি রে বাবা। আমিও রেডি ভাই, দে চালু করে ফালাই। শুভ কাজের উদ্বোধন করে ফেলে মামা। সুইচ গেল ভেঙে, ঘড়ি গেল উড়ে, এবং মোটরের থেকে বাতাস গেল উপরে উঠে। আচ্ছা, এরপর সবকিছু ফাটতে যাবে, আর কিছু হবে না। ভালো লাগলে সাবস্ক্রাইব।